নমস্কার বন্ধু ও সহকর্মীগণ এডুটেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমরা সকলেই জানি ক্লাস ইলেভেনের অনলাইন রেজিস্ট্রেশনের ফর্মটি ফিল আপের সময় আধার কার্ড কাস্ট সার্টিফিকেট ফটো সিগনেচার নির্দিষ্ট সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হয় এই স্ক্যান করার কাজটি একটু সময় সাপেক্ষ কীভাবে কম সময়ের মধ্যে স্ক্যান করার কাজটি কমপ্লিট করব সেই বিষয়ে নিয়েই আজকের ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি আপনার স্কুলে স্টুডেন্টের সংখ্যা তিরিশ বা তার বেশি হয়ে থাকে তাহলে স্ক্রিনের মধ্যে যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেটি আগে থেকে ফিল আপ করে রেডি রাখবেন কারণ এই রেজিস্ট্রেশনটি সমস্ত স্কুলগুলিতে একই সাথে চলতে থাকে বলে সার্ভারের অনেক প্রবলেম দেখা যায় এটি আপনাকে তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করতে সাহায্য করবে এই বিষয় নিয়েই একটি আলাদা ভিডিও বানানো আছে ডেসক্রিপশানে ফর্মটির লিঙ্কও দেওয়া আছে ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন এবার আজকের বিষয়টিতে আসা যাক প্রথমে ফটো ও সিগনেচারে স্ক্যান করার বিষয়টি দেখে নেব কাজের সুবিধার্থে রোল নাম্বার বা সিরিয়াল নাম্বার অনুযায়ী স্ক্যানটি শুরু করব ধরা যাক প্রথমে রোল নাম্বার ওয়ানের ফর্মটিকে স্ক্যান করব স্ক্যানটি অবশ্যই জেপিজি ফর্ম্যাটে করবেন আপনার কাছে যে মডেলের স্ক্যানার আছে সেই হিসেবেই স্ক্যানটি করবেন স্ক্যান করার পূর্বে আমরা একটি ফোল্ডার বানিয়ে নেব এবং নাম দেব রেজিস্ট্রেশন ইলেভেন দু এবং তার ভিতর বয়েজ এবং গার্লস আরও দুটো সাপ ফোল্ডার বানিয়ে নেব এবার স্ক্যানটি শুরু করছি এবং সেভ করা লোকেশন হিসেবে প্রথমে রেজিস্ট্রেশান ইলেভেন দু হাজার তেইশে যাবো তারপর বয়েজ সিলেক্ট করব। এবং ফাইলের নাম দেব ওয়ান যেহেতু এটি রোল নাম্বার ওয়ানের দেখুন স্ক্যানিংটি কমপ্লিট হয়ে গেছে এবং ওয়ান নামে শো করছে এবার এই স্ক্যান করা ফর্মটি থেকে সিগনেচার এবং ফটো আলাদাভাবে সাইজ অনুযায়ী খুব সহজে কেটে নেব দেখে নিন পিকচারটিতে রাইট ক্লিক করে ওপেন উইথ মাইক্রোসফট পিকচার ম্যানেজারে খুলবো এই মাইক্রোসফট পিকচার ম্যানেজারটি সকলের কম্পিউটারই থাকবে এরপর উপরে থাকা এডিট পিকচার অপশানে যাব তারপর ডান দিকে থাকা ক্রপে ক্লিক করব তারপর মাউসের সাহায্যে প্রথমে সিগনেচারটিকে ঠিকমতো ক্রপ করে নেব এবং ওকে বাটনটিতে ক্লিক করব দেখুন সিগনেচারটি ক্রপ হয়ে গেছে এবার সাইজটিকে ঠিক করে নেবো সেক্ষেত্রে আবার এডিট পিকচারে ক্লিক করব তারপর ডান দিকে থাকা কমপ্রেস পিকচারটিতে ক্লিক করব দেখুন ফাইলটির অরিজিনাল সাইজ দেখাচ্ছে তিনশো সাতাশ কেবি এরপর ডকুমেন্টে ক্লিক করলে একশো একচল্লিশ কেবি ওয়েব পেজটিতে সাতাশ কেবি এবং ইমেলে ছয় কেবি দেখাচ্ছে যেহেতু ফটো এবং সিগনেচার দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে চাই তাই ওয়েব পেজে ক্লিক করব এবং ওকে বাটনটি ক্লিক করব সাইজটি ঠিক হয়ে গেল এবার সেভ করার ব্যাপারটি একটু দেখে নেব ফাইলে যাব তারপর সেভ অ্যাজে যাবো এবং নাম দেব ওয়ান স্পেস এস আই জি যেহেতু সিগনেচার এবং সেভ করে নেবো এরপর এই পেজটি থেকে বেরিয়ে যাব এবং ডু নট সেভ এটি করব দেখুন সিগনেচারটি আলাদাভাবে সেভ হয়ে গেছে এবার ফটোটিকেও ঠিক আগের মতোই আলাদা করে নেব তার জন্য প্রথমে এডিট পিকচার তারপর ক্রপ মাউসের সাহায্যে ঠিক মতো ক্রপ করে নেব। তারপর ওকে এবার সাইজটিকে ঠিক করে নেব তার জন্য আবার এডিট পিকচার কম্প্রেস পিকচার ওয়েব পেজ এবং ওকে এবার এটিকে সেভ করে নেব তার জন্য আমরা ফাইলে যাব সেভ অ্যাজ এবং নাম দেব ওয়ান স্পেস পিআইসি যেহেতু পিকচার এবং সেভ করে নেব এরপর আমরা পেজটি থেকে বেরিয়ে যাব এবং ডু নট সেভ করব দেখুন ফটো ও সিগনেচারটি আলাদা আলাদাভাবে সেভ হয়ে গেছে ঠিক একইভাবে আধার কার্ডটিও স্ক্যান করে নেব নাম দেব ওয়ান স্পেস এডিএইচ এবং কাস্ট সার্টিফিকেটটিও স্ক্যান করে নেব। নাম দেব ওয়ান স্পেস সি এ এস এই ফর্মটি ফিল করা ও স্ক্যান করার কাজটি অবশ্যই শুরু করে দিন দু একটি এইভাবে করার পর দেখবেন কাজটি খুব সহজেই করতে পারছেন আর ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমরা এই ধরনের আরও ভিডিও বানিয়ে আপনাদের হেল্প করতে পারি ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে স্কুলের সব ধরনের অনলাইন কাজের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ